মাছেরা গোবর যা ভালো খায়, এটা চার বানাতে হবে। আচার দিলাম মাছ ছুটে ছুটে আসবে। ম্যাঙ্গোটা দিয়ে টোপ বানাবো। তিনটে টাকা দিয়ে মাছ ধরবো, এই একটা টাকা দিয়ে মাছ ধরা পোষাচ্ছে না। আজকে তিনটে টাকা দিয়ে দেখবো কত মাছ লাগে। বড় গামলা নিয়েছি তো,
চার তো দিয়েছি ভালোই, দেখি লাগিস মাছ রে মাছ কেন লাগিস, ঝুড়ি মাছ লাগিয়ে যেন ঝুড়ি ঝুড়ি খেয়েই চলে গেছে খালি বসি, কখন চলে গেছে খেয়ে টেরই পাইনি। আর একটু জন্য লাগলো না রে মাছটা, ছি আর একটু জন্য তেজ রে শরীরে বিরাট তেজ, দাঁড়া দাঁড়া তুই ছাড়াইনি তারপর গাম লাগিয়ে লাফালাফি করিস কেন, কর লাফালাফি বড় টোপ দিয়ে বড় মাছ লাগবে, ছোট মাছে খেতে পারবে না, ছিল মুখটাই ছেড়ে গেছে রে, যা সর্বনাশ সব গেল।
সব কি চলে যাচ্ছে তিনটে ডালা দিয়ে অনেক লাভ আছিস, অনেক নেচেছিস, পড়লি তো ধরা। লাফিয়ে 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 সেই বসিতে আটকা পড়লি তো। মাস্টার পেটে কি ডিম হয়েছে জিভি লেগেছে। এটা বিরাট বড়, এটা অনেক বড়, এটা এটা অনেক বড়, এটা তাড়াতাড়ি ফেলাই, অনেক মাছ এসেছে। শূন্য করে দিয়ে গেছে, লেগেছিল একটা চলে গেল।
ঢুকেছে, অনেক বড়। অনেক কটা মাছ পেলাম, বসি মসি সব উল্টে গেছে। খাবো দেখবো এবার, যা খেয়ে চলে গেছে রে। কি লাফাচ্ছে রে?